বিশেষ চাহিদা সম্পন্ন দুজনের টোটোতে 3 নম্বর নেই সেই বিষয়টি কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের নজরে এসেছে। কিন্তু আমরা আমাদের ক্যামেরায় যেই চিত্র ধরা পড়লো, অথচ অনেকেই এমন রয়েছেন, টোটো চালক এমন অনেকেই রয়েছেন যারা 3 নম্বর ছাড়াও এই সেবক রোড, হিলকাট রোড দাপিয়ে বেড়াচ্ছে, সে ব্যাপারে কিন্তু নজর এড়িয়ে যাচ্ছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের। দুই তরফে নজর কেন দুরকম, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে বারবার। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন বাপিদে গত 4 বছর থেকে টোটো চালিয়েই তার সংসার গুজরান। এই মুহূর্তে তার টোটো নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেবক মোড়ে, কারণ ট্রাফিক পুলিশ তার টোটো গাড়িতে যেহেতু 3 নম্বর নেই সেই কারণে তার গাড়ি আটকে রেখেছে, অর্থাৎ তার গাড়ির চাবি নিয়ে রেখেছে। তিনি কি বলছেন, কেন তার গাড়ি আটকালো, তার কোনো বক্তব্য রয়েছে কিনা একবার আমরা শুনে নিই। কখন আটকেছিল গাড়ির চাবি, কখন আটকেছে? 1:30 আপনি কারণ জিজ্ঞাসা করেছেন? না, আমি ওনাকে বলেছি, দেখেন স্যার আমি এখন 100% হ্যান্ডিক্যাপ, হ্যাঁ নাম্বারের জন্য অনেক চেষ্টা করছি, নাম্বার হয় নাই, এখন তো আমার তো কিছু করে খেতে হবে, তা আপনারা যদি চাবিটা নিয়ে নেন তাহলে তো আমার মুশকিল হয়ে যাবে। এই কথা বললাম, উনি আর কোনো আমাকে উত্তর দিলেন না, উনি চাবি নিয়ে সিধা ঢুকে গেলেন ভিতরে। আমার দোকান ছিল আর কি এনজিবিতে, এনজিবি স্টেশনে লাগোয়া দোকান ছিল, তখন ওই যে স্টেশন বড় হয়েছিল তখন আমার দোকানটা উড়ো হয়ে যায় আর কি। আচ্ছা, ভাঙা পড়ে, ভাঙা পড়ে, তারপর থেকেই মানে এই টোটো ব্যবস্থা করছে। আচ্ছা, তারপর থেকে আপনি এই পেশা নিয়েছেন? নিয়েছি। তো এতদিন আপনার যখন 3 নাম্বার ছিল না তখন আজকে ছিল কি আপনার? হ্যাঁ, আমাকে আটকে ছিল, অন্যান্য অফিসাররা দেখে আমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই অফিসার আমাকে ছাড়ছে না আর কি। আচ্ছা, আমি বলেছি স্যার আমি 100% হ্যান্ডিক্যাপ, এই করেই খাই, উনি কোনো কথাই শুনছে না আমার। আমি এটাই প্রশাসনের কাছে এটুকু বলি, ঠিক আছে নিয়ম সবার জন্যই ঠিক আছে, আইন সবার জন্যই এক, তা আমি বলছি যে আমাকে একটা নাম্বারের ব্যবস্থা করে দেওয়া হোক যাতে আমি চলে করে খেতে পারি আর কি। আমিও নাম্বারের ট্যাক্স দিতে পারি, ইন্স্যুরেন্স দিতে পারি, দিয়ে আমি যাতে রাস্তায় চলতে পারি, সেই তারা ওনারা একটা ব্যবস্থা করে দেখ, আমাকে একটা নাম্বারের ব্যবস্থা করে দেখ, কিন্তু ওনারা তো কিছু করছে না, খালি আটকে রাখছে, আর কি করবো। হ্যাঁ, 4-5 জন যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে দিল, বলে আপনার এই গাড়ি যাবে না, আপনারা চলে যান। আমার বাড়িতে আমার ওয়াইফ আছে, 2 ছেলে আছে। না, ছোট ছেলে আমার সাথেই আছে, বড় ছেলে বিয়ে শাদী করেছে, ও আলাদা আছে আর কি। সকলের জন্যই সমান, আর যারা আইন ভাঙবে তাদের জন্য আইন বিরুদ্ধ ব্যবস্থা অবশ্যই থাকবে। কিন্তু যখন বাপিদে একজন
জাতীয় স্তরে তার নামও উঠে এসেছে, অনেকেই কিন্তু আমরা তাকে সেই হিসেবেও চিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার রুজি রুটিটা সামলানোর জন্য শুধুমাত্র টোটোর ওপর তিনি নির্ভরশীল। তিনি কিন্তু টোটোর 3 নম্বর নেওয়ার জন্য দ্বারস্থ হয়েছে প্রশাসনের কাছে, কিন্তু তার 3 নম্বর আসেনি। তিনি কিন্তু কখনোই এটা বলছেন না যে তিনি আইন না মেনে কাজ করবেন, আইন মেনে যা যা করণীয় তিনি সবটাই করতে রাজি রয়েছেন। কিন্তু মানবিক দিক থেকে কি মনে হচ্ছে আপনাদের? তার বন্ধুও আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে নিয়ে জানার চেষ্টা করি। কি নাম দাদা আপনার? আমার নাম সাধন কুমার সরকার। আপনি কখন জানলেন যে? আমি 3টার সময় আমাকে ফোন করলে জানালো যে তুই আয় এই ব্যাপার, তখন আমি সাথে সাথে বললাম ঠিক আছে আমি আসতেছি। তারপরে থেকে আমি এখানে এসে দাঁড়ায় আছি। না আমি প্রশাসনের কাছে কিছু বলি নাই, যে আরো লোকজন আসবে আসার কথা আছে, তার জন্য আমি দাঁড়ায় আছি। যেহেতু আমরা নিজেও প্রতিবন্ধী, নিজেও হচ্ছে ইয়ে ন্যাশনাল করা আছে একই সাথে, যে এই মুহূর্তের সময় আমি বলবো যে আমাদের যেহেতু প্রতিবন্ধী সব জায়গায় সাবসিডি আছে, তাহলে এই ব্যাপারে কেন সাবসিডি নাই? আমি প্রশাসনের কাছে এটাই বলবো যে আমাদের যেহেতু একটা রেকর্ড আছে, সব কিছু আছে, আমাদের সেই রকম কোনো আমরা কাজ পাই নাই, যে কোনো একটা কাজ করি খাচ্ছি, সেই জায়গাতে আমাদের কেন এত বাধা? যে আমরা সাধারণ মানুষের মতন গেলে তাহলে আমরা সরকার থেকে না আমাদের অক্ষম বলে লিখে দিছে, সেই জায়গাটা আমাদের কাছে তাহলে মূল্যটা কী থাকলো? সেই জায়গাতে আর কিছু মূল্য বলে কোনো জিনিস থাকলো না, এটুকুই আমি বলতে চাই। বলেছিলাম যে উনি কিন্তু একজন জাতীয় স্তরের রেকর্ডধারী। কি রয়েছে তার রেকর্ড অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, একবার তাদের জন্য বলছি কি ছিল আপনার সেই রেকর্ড। আমি একজন ট্রাইসাইকেল চালাই, সে চালিয়ে আমার একটা লক্ষ্য ছিল যে আমি একটা রেকর্ড করব, ইতিহাস তৈরি করব, এই আমার একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যতে আমি করেছি, আমার ন্যাশনাল রেকর্ডও হয়েছে, ওয়ার্ল্ড রেকর্ড একটা 240 বিদেশি এক সংস্থা হয়তো, কিন্তু আমি নেটে পেয়েছি, কিন্তু সেই সংস্থার সাথে আমার আজও যোগাযোগ হয় নাই, ন্যাশনাল রেকর্ডের সাথে হয়েছে। তো আমি চেয়েছিলাম যে জীবনে একটা রেকর্ড ফেকর্ড করে সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাবো বা কিছু পাবো, এই লক্ষ্যটা আমার ছিল। কিন্তু রেকর্ড করার পরও আমি সরকারের থেকে কোনো সাহায্য তো পাই নাই, বা আমি কর্মক্ষেত্রে মানে জীবনটা বাঁচাতে গেলে কর্ম করতে হবে, সেই কর্ম করতে গিয়েও মানে অনেক রকম বাধার সম্মুখীন হচ্ছি। আজকে দীর্ঘ 4 বছর ধরে আমি টোটো চালিয়ে খাচ্ছি, তা আমি নাম্বারের জন্য অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমার নাম্বার হয়নি। তো প্রশাসনের কাছে এটাই আমার অনুরোধ যে আমি একজন শারীরিক 100% প্রতিবন্ধী, আমাকে যাতে রাস্তায় চলতে দেওয়া হোক, বা নাম্বার যদি ব্যবস্থা করে দেয় আমি নাম্বার নিতেও রাজি আছি, ইন্স্যুরেন্স ট্যাক্স কাটিয়ে আমি নাম্বার নিব। হ্যাঁ, যেভাবে আইনের মাধ্যমে যেভাবে চলে আমি সেইভাবে চলার চেষ্টা করব, কিন্তু জনগণের কাছে, সাধারণ পাবলিকের কাছে আমার এইটাই অনুরোধ, যদি আমাকে এই সহযোগিতাটা কেউ করে দেয় তাহলে আমি উপকৃত থাকব। Thank you.
আছেন এই তালিকায় আরও একজন, সন্তোষ বিশ্বাস। তার নকল পা নিয়ে সে রুজির টানে, কর্মের টানে টোটো চালিয়ে তার সংসার নির্বাহ করছেন। আজ সকাল থেকে তার গাড়িও আটকে রাখা হয়েছে, কারণ তার 3 নম্বর নেই। আবারও উল্লেখ করব, আইন আইনের চোখে প্রত্যেকেই সমান রয়েছে, কিন্তু তা বলে মানবিক দিকও একটা অবশ্যই আমাদের প্রত্যেকটি নাগরিকের রয়েছে। কটার থেকে আপনি এখানে আটকান? আমাকে 1টার থেকে আটকা রাখছে। 1টা? তো আপনি বলেছেন আমাকে ছাড়ার কথা। হ্যাঁ আমি বলছি। আপনি 3 নম্বরের জন্য যোগাযোগ করেছিলেন প্রশাসনের কাছে? হ্যাঁ আমি ফোন করছিলাম, কিন্তু আমাদের তো সেটা প্রশাসন তখন আমাদের মানে কাউন্সিলর যে সে বলছিল যে পরে করে দেবো। এটা তো 3 নম্বর হয়নি কেন আপনার? হয় না, কোনো কারণ আছে? কারণ থাকতে পারে, আমাদের সেটা তো আর বলে নাই আর কিছু। আচ্ছা, আপনারা যোগাযোগ করেছিলেন কিন্তু সমস্ত কিছু কাগজপত্র জমা দিয়েছিলেন আপনারা? হ্যাঁ। সেটা কবেকার কথা? এটা অনেক দিনের কথা হয়ে গেছে, মানে যখন গাড়িটা কিনছিলাম তখন মানে কাগজ প্রথম প্রথম দিয়েছিল যে বন্ধ হয়ে গেছে, মানে যে শোরুমটা দিয়েছিল সেই শোরুম বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে আর কাগজ পাইনি। আচ্ছা, তারপর তার নম্বরও পাইনি। না, 3 নম্বর যেটা সরকারের খাতার থেকে দেবে সেই জায়গায় আপনারা যোগাযোগ করেছিলেন? আর 3 নম্বর সরকার থেকে যোগাযোগ করেছিলাম, সরকার তো আমাদের কোনো সুযোগই দেয়নি। আচ্ছা, কিছু পাইও না সরকারের কাছ থেকে কোনো, মানে কোনো বড়। আমার বাড়ি মহাবিস্তান শিলিগুড়ি। আপনি কবে থেকে চালাচ্ছেন? আমি যখন থেকে 7-8 বছর হয়ে গেছে আমি চালাচ্ছি। এটা আমার 3 বছরে অ্যাক্সিডেন্ট, ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়েছিল 3 বছর আগে। হ্যাঁ, ছোটবেলায় আমার একদম যখন আমি 3 বছর ছিলাম তখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর থেকে পাটা এরকম পা এরকম, মানে এখান থেকে কাটা আছে, মানে এটা ডুপ্লিকেট পা দিয়ে চালানি, মানে কোনো জায়গায় যাওয়ার জন্য এটা ব্যবহারের জন্য। আপনি টোটো চালাচ্ছেন কত বছর হলো? 6-7 বছর হয়ে গেছে। 6-7 বছর আগে কি করতেন আপনি? আমি আগে ওই দোকান করতাম, তখন দোকান ওইখানে রেলগেটে করতাম, ওইখানে দোকানটা উঠাই দিছিল, তার দোকান করতে পারিনি। তারপরে যে টোটো মা কিনে দিয়েছিল কিস্তি হিসাবে, তারপরে এই টোটো চালাচ্ছি। বাড়িতে মা আছে, আমি আছি, ছেলে মেয়ে আছে। ছেলে মেয়েরা কত বড়? ছেলে মেয়ে হচ্ছে 11 বছর, ছেলে 7 বছর। আপনার উপরই নির্ভর করছে? হ্যাঁ, সব আমার উপরে নির্ভর করছে। তো আমরা কিন্তু পেয়ে গেলাম আরও একজনকে, এনারও কিন্তু গল্পটা অনেকটা একই রকম। তারও কিন্তু দোকান ছিল এনজিপি স্টেশন চত্বরে, এবং তার দোকানও ভেঙে যাওয়ার পর তিনি সম্বল করেছেন টোটোকে। ট্রাফিক অফিসারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তিনি আমাদেরকে অফ ক্যামেরা যেটা জানালেন যে তারা এই বিষয়ে কিছু বলতে পারছেন না। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যেমনটি নির্দেশ এসেছে তারা সেই মতো কাজ করেছেন। এনজিপি স্টেশন চত্বর এলাকায় তার দোকান ছিল, সেখানেও প্রশাসনিক গেরোয় পড়ে তার দোকান ভাঙা পড়ে। এরপর তিনি কিন্তু হার মানেননি, তার শারীরিক প্রতিকূলতাকে জয় করে তিনি কিন্তু এগিয়ে যাওয়ার তার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখন তার রুজির একমাত্র উপায় তার এই টোটো, এবং এটাতেই তার সংসার নির্বাহ হয়। কিভাবে চলবে যদি তার এই সমস্ত কাজে বাধা তৈরি হয়, এই প্রশ্ন কিন্তু অবশ্যই ঘুরপাক খাচ্ছে। যেখানে 8-10টা সাধারণ মানুষ হেরে গিয়ে পেছনে চলে যায়, সেখানে কিন্তু বাপিদে হার মানতে শেখেননি। তার এই সাহসকে, তার এই ক্ষমতাকে কুর্নিশ জানাচ্ছি আমরাও। তবে প্রশাসন কি তার দিকে একবার ফিরে তাকাবে? যেখানে প্রশাসনের নানান রকম উপায় রয়েছে, নানান রকম ব্যবস্থা রয়েছে, তবে কেন মানবিক দিক থেকে ওনার দিকটা ভাবা হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু অবশ্যই উকি মারছে বারবার।
আমি সৌমি আমার সহযোগী রবীন্দ্রকে নিয়ে ছিলাম সেবক মোড় এলাকা থেকে।